বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। রাজ্যের খবরের শিরোনামে রয়েছে এখন রামপুরহাট। মুখ্যমন্ত্রী সেখানে গেলেন, সেই মৃতদের পরিবারের প্রত্যেককে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং বাড়ি যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে সেগুলোর জন্য 1 লক্ষ টাকা, প্রয়োজনে 2 লক্ষ টাকা। এবং সেই সঙ্গে সেখানকার যিনি নেতা ব্লক সভাপতি ছিলেন আনারুল ইসলাম, তাকে গ্রেপ্তারের নির্দেশ, 3 ঘন্টার মধ্যে তিনি গ্রেপ্তার হলেন। এবং মুখ্যমন্ত্রী যাওয়ার দিনই বিরোধী দুই দল, বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল যেমন একদিকে সেখানে গেছে, তেমনি গেছে কংগ্রেস অধীর চৌধুরীর নেতৃত্বে। কংগ্রেস দল সেখানে গেছে বক্তগ্রামে, কিন্তু দু দলকেই প্রচুর বাধা অতিক্রম করে যেতে হয়েছে। এখন এই মুখ্যমন্ত্রী যাওয়া এবং এই সম্পূর্ণ রাজনীতি এবং সেখানে যে ক্ষতিপূরণ দেওয়া, সেই সব নিয়ে নানা প্রশ্ন উঠছে মানুষের মনে। সেই সঙ্গে আরেকটি বিষয় যে তদন্ত, প্রতিবারেই যে সিট তৈরি হয় এবং সিটের আমরা যেরকম আনিস কাণ্ডে দেখেছি 15 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ হবে, কিন্তু প্রায় 1 মাস হতে চলেছে, এখনো কিন্তু কোনো তদন্তের ফলাফল জানা যায়নি এবং তদন্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে। এখানেও সেই একই অবস্থা, সেটা কি সিবিআইয়ের পথেই চলেছে? কারণ হাইকোর্টে গত বৃহস্পতিবারই যেভাবে শুনানি চলেছে, সেই শুনানিতে আমরা যেটা দেখেছি যে সওয়াল জবাবে মনে হচ্ছে এর দিকে কি যেতে চলেছে, এইসব নিয়েই আজকে আমাদের এই প্রতিবেদন। আমার সঙ্গে এই প্রতিবেদনে আলোচনায় রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ এবং সাংবাদিক অরূপ কালি। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি একদম সরাসরি চন্দ্রশেখর দা, পরিস্থিতি যেদিকে হাইকোর্টে যেভাবে সওয়াল হয়েছে, একদম এটা কি সিবিআইয়ের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে এই বক্তৃগ্রামে যে ঘটনা? দেখুন, আমরা লক্ষ্য করে দেখছি যে যে ঘটনা এবং তার পরবর্তী পরিপ্রেক্ষিতে যেভাবে কালকে মুখ্যমন্ত্রী যাওয়ার পর গ্রেপ্তার হলো, তার মানে এইটা প্রমাণ হলো যে এতক্ষণ পুলিশ কোনো রকম কোনো স্টেপ নিতে পারছিল না। মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকলে কোনো স্টেপ নেওয়া যাবে না, এইটাই অলিখিত নিয়ম ছিল বা নির্দেশ ছিল, যার ফলে কালকে যখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিল, তার 15 মিনিটের মধ্যে সে রামপুরহাট থেকে তারাপীঠের একটা হোটেলে বসে এবং সেখান থেকে পুলিশ গিয়ে সঙ্গে সঙ্গে তাকে ধরল। এবং লক্ষণীয় বিষয় যেটা লক্ষ্য করবেন, কালকে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় মুখ্যমন্ত্রী ওইখানে দাঁড়িয়ে বলছেন যে আনিসুরকে ফোন করে বলেছিল পুলিশকে, পুলিশ যাতে আসে, আনিসুর পুলিশকে বলেন, মানে আনিসুরের অর্ডারের ওপর পুলিশ কাজ করবে। কোন জায়গায় কোন প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের শাসন বা পশ্চিমবঙ্গের সুশাসন বা পশ্চিমবঙ্গের প্রশাসন চলছে, এটা ভাবার বিষয়। এবং কলকাতা হাইকোর্ট সুমোটো স্বতঃপ্রণোদিত ভাবে এইটি অ্যাপ্লিকেশন হিসেবে গ্রহণ করেছে এবং যে রাজ্য সরকার যে সিট গঠন করেছে তার নেতৃত্বে জ্ঞানবন্ত সিংকে রাখা হয়েছে, সেই সিটকে রিপোর্ট দিতে বলা হয়েছিল গতকাল। এবার সেই রিপোর্টের ভিত্তিতে কোর্ট এখন অবধি যে যারা মামলাকারী, মানে যে আরেকজন এর মধ্যে আরেকটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অলরেডি ফাইল হয়েছে জনস্বার্থ, এবং সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটি আজকে শুনানির জন্য আছে। এখন কোর্ট ওয়েদার সিবিআই দেবে কিনা, কেননা রাজ্য যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের যে প্রশাসন, সেই প্রশাসনের ফেলিওরটা কিন্তু কোর্ট চেষ্টা করছে সামনে তুলে ধরতে। এবং আনিস মামলাতেও গত বৃহস্পতিবার দিন কোর্ট বলেছে যে নিজের নিরপেক্ষতা, অর্থাৎ প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা করার জন্য। এবং এক্ষেত্রে কোর্ট সিট যে গঠন হয়েছে সিটের রিপোর্ট দেখে এবং আজকে যে মামলা
পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যেটা রয়েছে এবং সুমোটো মামলা দুটোকে একসঙ্গে হয়তো ট্যাগ হয়ে যাবে, হয়ে এই মামলা কোর্ট হিয়ারিং ফিক্স আপ করবে এবং পুলিশের রিপোর্টটার ভিত্তিতে এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে যে প্রেয়ার আছে সেই প্রেয়ারটার ভিত্তিতে কোর্ট হয়তো আজকে কোনো অর্ডার পাস করতে পারে। তবে আমার নিজের মনে হয় যেটা সেটা হচ্ছে যে পুলিশের যে রিপোর্ট এবং গতকাল যেহেতু এই আনিসুরকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো এক্ষুনি সিবিআই এর উপরে কোর্ট হয়তো সেই অর্ডার পাস করবে না, প্রশাসনের রাজ্য প্রশাসনের উপর আরেকটু তারা লক্ষ্য রাখবে। আচ্ছা আমি অরূপদার কাছে আসছি। অরূপদা, আমরা কালকে যেটা দেখলাম যে একটা লক্ষণীয় বিষয় যে মুখ্যমন্ত্রী যখন সেখানে গেলেন, বক্তব্য রাখলেন এবং সেখানে তিনি আনারুলের কথা বলতে গিয়ে যেটা বললেন যে পুলিশ কেন গ্রামে পাঠানো হলো না, সেই সময় ফোন করে বলা হয়েছিল পুলিশকে পাঠাতে, যদি পুলিশকে পাঠাতো তাহলে হয়তো এই এই মানুষগুলোর মৃত্যু হতো না, পুলিশ পুলিশের কাজ করেনি, প্রশাসন স্থানীয় প্রশাসন ঠিকঠাক মতো কাজ করেনি। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে, তাহলে এই যে আনারুল কেন পুলিশ পাঠাবে, এইটা কিন্তু সমস্ত জায়গায় প্রশ্ন উঠবে, আনারুল কেন পুলিশ পাঠাবে যেখানে এসডিপিও অফিসের কাছাকাছির মধ্যে এই ঘটনা ঘটছে, যেখানে এক ঘন্টা দেড় ঘন্টা আগে একটি খুনের ঘটনা ঘটেছে। তো সেই জায়গাটায় যে উত্তেজনা তৈরি হতে পারে, পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, সেই জায়গাটায় পুলিশ কেন সেখানে কাজ করবে না বা স্থানীয় কানা কেন সেখানে স্টেপ নেবে না, কি বলবো? বিপ্লব, আমরা যদি পরপর দুটো ঘটনা দেখি, ঘটনাক্রম দেখি, তাহলে যেটা দেখতে পারবো যে বিরোধী দল বা আমাদের সাধারণ মানুষ যে থেকে যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে শাসক দল আর পুলিশ মিলেমিশে একাকার হয়ে গেছে, যে সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর কালকে কথার পর সেটাতে শিলমোহর পড়ে গেল। কেমন, যেমন আমরা যদি ঝালদাকাণ্ডে দেখি, ঝালদাকাণ্ডে আমরা কি দেখলাম যে আইসি ফোন করে একজনকে বলছে যে কে চেয়ারম্যান হবে কে ভাইস চেয়ারম্যান হবে, সেটা আইসি বলে দিচ্ছে না চেয়ারম্যানের পদ পাবেন না, ভাইস চেয়ারম্যানের পদ হতে পারে, সেটা তো আইসির বলার কথা নয়, সেটা তো শাসক দলের নিজস্ব বিষয় কি হবে না হবে সেটা আইসি ঠিক করার কি। এবার তার মানে বোঝা গেল যে শাসক দলের কি পদ পাবে তাতেও পুলিশের একটা ভূমিকা, বড় মাত্রায় ভূমিকা থাকছে বা পুলিশকে দিয়ে করানো হচ্ছে, যারা থাকছে না তাদের উপর চাপ দেওয়া হচ্ছে। যদি এখন এই মামলাটা বিচারাধীন আমরা কিছু জানি না, এখানেও যেহেতু সিবিআই চাওয়া হয়েছে তাহলে এটা তার ভূমিকা কতটা কি রোল আমরা এখনো পর্যন্ত প্রকাশ্য নয়, কিন্তু সেটা বাইরে যে ফোন কল এসেছে তাতে দেখা গেছে। এবং গতকাল যেটা দেখা গেল সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বললেন যে বলার পর আনারুলকে গ্রেপ্তার। মিউট হয়ে গেছে, মিউট মিউট হয়ে গেছে, মিউট হয়ে গেছে, অরূপদা মিউট হয়ে গেছে, অরূপদা আনারুলকে আনারুলকে গ্রেপ্তার করার কথা গ্রামবাসীরা বহুদিন ধরেই বলেছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে আনারুল অবাধে ওখানে ঘুরে বেরিয়েছে, ঘুরে বেড়াচ্ছে না, সে নিয়মিত প্রেসের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছে, নানা কথা বলছে, সে আবার বলছে আমি হসপিটালে ছিলাম। তারপরে মুখ্যমন্ত্রী বলার পর আনারুলকে গ্রেপ্তার, সেখানে একটা বড় জিনিস খুলে দিল। তাহলে পুলিশ প্রশাসনের আগে এই রাজ্যে কি অবস্থা যে একটা তৃণমূল কংগ্রেসের এক নেতাও, তাও বড় কোনো নেতা নয়, এক ব্লক সভাপতি, সে না বললে পুলিশ মুখ করতে পারছে না। কারণ এখানে বারবার করে যেটা বলা হচ্ছে এই গ্রামটিতে যে পুলিশ সেদিন ছিল কিন্তু পুলিশ মুভ করেনি, পুলিশ অ্যাক্টিভ হয়নি, কেন? ফলে সেটা প্রকাশ এলো যে আনারুল বলেনি, তার মানে পুলিশও সেদিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হত্যালীলা দেখলো, তাহলে তো পুলিশ সব জানতো বিপ্লব। এবার আমি বড় এটাই আসি, সেখানে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী বলার পর যেখানে আনারুল গ্রেপ্তার হয়, তারপরে আনারুলেই তো এটা শেষ হবে না, বা আনারুলের কথাতেই তো হয়নি, তার মাথায় কারা বিপ্লব সেটা জানতে গেলে কি সিট তদন্ত করে বার করতে পারবে? কারণ যে সিট এখনো পর্যন্ত আনারুলকেই গ্রেপ্তার করতে পারেনি মুখ্যমন্ত্রীর ঘোষণা ছাড়া, আমার মনে হয় সে প্রশ্নটা বড় করে কিন্তু দেখা দিল বিপ্লব গতকালের ঘটনার পর। একদম একদম ঠিক, আমি এই জায়গা থেকে চন্দ্রশেখরদার কাছে আসব। চন্দ্রশেখরদা, এই যে মানে পরের পর সিট, হ্যাঁ মানে মামলার পর মামলা, এবং এর যে একটা সেই একই জিনিস, মানে আমরা যেটা সিবিআই ইডির ক্ষেত্রেও দেখেছি যে কাউকে ডাকলেই মামলা করে সেটাকে একটা টাইম নিয়ে নেওয়া হচ্ছে এবং সেই মামলা দিনের পর দিন ঝুলে রয়েছে। এক্ষেত্রেও দেখা যাচ্ছে আনিস খানের কাণ্ডের ক্ষেত্রেও তাই দেখলাম আমরা, এক্ষেত্রেও ধীরে ধীরে কি সেই পথেই এগোচ্ছে, সে দীর্ঘায়িত প্রক্রিয়া, কেন এটা? ব্যাপার হচ্ছে যে দেখুন, দীর্ঘায়িত ব্যাপার প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে যে
রাজ্য সরকারের যে সিট গঠন করা, সেই সিট গঠন করার পর তারা ইনভেস্টিগেশন করতে, মানে যেটা তো কালকে অন্তত প্রমাণ হলো যে পুলিশ যতক্ষণ না তৃণমূলের কোনো নেতৃত্ব তাদেরকে পুলিশকে কোনো অর্ডার করবে ততক্ষণ অব্দি পুলিশ কোনো কাজ করতে পারবে না। এখন যার ফলে কি হচ্ছে, সমস্ত ব্যাপারেই কোর্টকে ইন্টারফেয়ার করতে হচ্ছে, তার কারণ পুলিশ তো চুপ করে বসে আছে কারণ তৃণমূল নেতার কোনো নির্দেশ নেই। তাই এবার কোর্ট নির্দেশ করলে স্বাভাবিকভাবে তখন পুলিশকে নড়ে চড়ে বসতে হচ্ছে এবং তাকে তখন একটা রিপোর্ট আনতে হচ্ছে, কোর্টের কাছে প্রেস করতে হচ্ছে, সেই মোতাবেক তার ভিত্তিতে কোর্টকে ফার্দার কোনো অর্ডার পাস করতে হচ্ছে। এবার অনেক সময় ক্ষেত্রে কি হচ্ছে যে যেহেতু কোর্টে মামলা চলছে, এবার যারা বিবাদী তারা যদি কোনো কারণে কোনো সময় বা আসতে পারছে না, যেরকম হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অনুব্রতর ক্ষেত্রে অনুব্রত সিবিআই বা ইডি ডাকছে, ডাকা সত্ত্বেও অনুব্রত যেতে পারছে না, কিন্তু অনুব্রত মুখ্যমন্ত্রীর পাশে কালকে দাঁড়িয়েছিল দেখতে পাওয়া গেছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ধরনের ট্যাকটিস যেভাবে কোর্টকে অ্যাভয়েড করার চেষ্টা, কিন্তু আলটিমেটলি যে রিলিফ রাজ্য সরকার মানে টোটালি ফেলিওর যেখানে, সেখানে কোর্ট মানে অটোমেটিক্যালি সেখানে কোর্টকে ইন্টারফেয়ার করে কোর্টকে অর্ডার পাস করতে হচ্ছে, এবং মানুষ যে কারণে প্রত্যেকটি ক্ষেত্রে একটা একটা কোনো ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে হচ্ছে, কোর্টের কাছে গিয়ে মানে নির্দেশ নিতে হচ্ছে যে ইনভেস্টিগেশন করা হোক, নাহলে পুলিশ প্রশাসন অ্যাবসলুটলি একদম চুপচাপ দলদাসে পরিণত হয়েছে আর কি, যার ফলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ অরূপদা, এই যে প্রথমে যখন বলা হয়েছিল বিধানসভা বা অন্যান্যটি আমরা দেখেছিলাম, নেতাজি ইন্ডোরেও দেখেছিলাম, মুখ্যমন্ত্রী এই যে ষড়যন্ত্রের তত্ত্ব বা ববি হাকিম, ফিরহাদ হাকিম, তিনি সেখানে গিয়ে যে ষড়যন্ত্রের তত্ত্ব দিয়েছিলেন, পার্থ চট্টোপাধ্যায় ষড়যন্ত্রের যে তত্ত্বগুলো খারাপ করেছিলেন, হ্যাঁ, তো কালকে মুখ্যমন্ত্রী যাওয়ার পরে আমরা যে পুরো প্রক্রিয়াটা, যে চিত্র উঠে এলো এই জায়গাটায়, ষড়যন্ত্রের যে তত্ত্ব তুলে ধরছে বিরোধীদের উপরে, কতটা ষড়যন্ত্র প্রকাশ পাবে বলে মনে হচ্ছে? দেখো বিপ্লব, যদি সিট তদন্ত করে, উনি তো কালকে বারবার বলছেন, কালকেও দিক নির্দেশ দিয়ে দিয়েছেন যে বৃহত্তর ষড়যন্ত্র বা কিছু সেটা তার তদন্ত সেটা করবে, কিন্তু আমরা যদি দেখি গতকাল সুদীপ বন্দ্যোপাধ্যায় সংসদে দেখানোর পর, হ্যাঁ, উনি কিন্তু বলেছেন এর মধ্যে কোনো রাজনীতি নেই, তো এটা একটা পারিবারিক গোলমাল, যেটা রাজ্য পুলিশের ডিজি পর্যন্ত বলেছেন। ফলে বৃহত্তর ষড়যন্ত্র আমি জানি না কি আছে, কিন্তু আমার কথা, আমি যেটা মূল প্রসঙ্গে যেখানে বললাম বিপ্লব প্রথমেই, যেটা হচ্ছে প্রথমে যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলা ছাড়া যে লোকটির বিরুদ্ধে এত অভিযোগ তাকেই গ্রেপ্তার করা যায় না, তাহলে স্বাভাবিকভাবেই এই বৃহত্তর ষড়যন্ত্র যদি রাজ্যের কোনো বড় মাথা থাকে, আনিরুলেই যদি শেষ না হয়, তাহলে কি তাকে গ্রেপ্তার করা যাবে? সিটকে তো করা হয়েছে নিরপেক্ষ তদন্তের জন্য। তোমার মনে আছে যে যখন আমতার ঘটনাটা হলো, আনিসের ঘটনাটা, তখন কিন্তু মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছিলেন সিট যদি মনে করে আমাকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, সেটা উনি নবান্ন থেকে প্রেস মিট করে বলেছিলেন। ফলে তারপরে আমরা জানি না, এখনো পর্যন্ত আনিস খানের পর যে চারজন পুলিশ অফিসার ওনার বাড়ি গেছিল, চারজন পুলিশ আধিকারিক বাড়ি গেছিল, এখনো পর্যন্ত মাত্র দুজন অ্যারেস্ট হয়েছে বিপ্লব, বাকি দুজনের জানা যায়নি এখনো পর্যন্ত, তদন্ত এগিয়ে গিয়েছে বা কতটা এগিয়েছে, তারা কারা এখনো অ্যারেস্ট হয়নি, বলে একটা প্রশ্নচিহ্ন তো থেকেই গেছে। সেটা আদালতের বিচার্য আদালত আজকে কিন্তু দেবে না দেবে না, কিন্তু বিপ্লব আদালতের বাইরে একটা বড় জিনিস থাকে, সেটা হচ্ছে একটা ধারণা। তোমার রাজনীতিতে সব থেকে বড় হচ্ছে পারসেপশন, একবার যদি মানুষ কোনো জিনিস ধারণা করে নেয় বিপ্লব, সেখানে হাজার আইন আদালত প্রচার সেটা কিছুতে এসে যায় না। কারণ আমি কেন বলছি বিপ্লব, নন্দীগ্রাম ঘটনাটাকে আমি খুব সামনে থেকে দেখেছিলাম, শিউর নন্দীগ্রাম, নন্দীগ্রামে যেরকম ম্যাসাকার হয়েছিল বিপ্লব, তারপরে একটা প্রচার যে শিশুদের মেরে ফেলা হয়েছে, মেয়েদের করা হয়েছে, যেটা পরবর্তীকালে অনেক বছর পর দেখা গেল যেটা কিন্তু হয়নি, সেই আর কি যে প্রচারটা হয়েছিল, এমনকি অনেক বডি যেটা শনাক্তকরণ পর্যন্ত হয়নি, তাহলে সেই বডিগুলো এলো কোথা থেকে, কারা এনেছিল এই লোকগুলোকে হায়ার করে? কিন্তু যা ড্যামেজ হয়ে যাওয়ার সেটা কিন্তু লেফট ফ্রন্ট গভর্নমেন্টের হয়ে গেছিল, যেটা আর তারা আটকাতে পারেনি বিপ্লব। এখানেও তাই, মানুষ তার মতো করে ধারণা করে নেয়, মানুষ যদি তার মতো করে একবার করে ধারণা করতে দেয় বিপ্লব, তারপরে দাঁড়িয়ে সিট কি তদন্ত করছে, সিবিআই কি তদন্ত করছে, তুমি দেখো নন্দীগ্রামে এখনো পর্যন্ত সিবিআইয়ের কি তদন্ত, কজনের শাস্তি হয়েছে? কিছুই হয়নি, যে সমস্ত পুলিশ অফিসার সবাই ছাড়া পেয়ে গেছে, রিটায়ার করছে, এনজয় করছে লাইফ, কারোর কিছু হয়নি।
কিন্তু লেফট ফ্রম গভর্নমেন্ট আর বদল হয়ে গেছে বিপ্লব, কারণ মানুষ একটা ধারণা করে নিয়েছিল যে এই গভর্নমেন্ট মানুষের উপর গুলি চালিয়েছে, এই গভর্নমেন্ট গণতন্ত্র বিরোধী। ফলে আবার বারবার বলছি, মানুষ যদি পারসেপশন যদি মানুষ ধারণা করে দেয় যে এ সরকার যা বলছে মানুষকে মিসলিড করার জন্য বলছে, তারপরে কোনো কিছুতে কিছু লাভ হবে না বিপ্লব। আদালত কি বললো, সিবিআই তদন্ত হলো কি হলো না, এগুলো খুব একটা ম্যাটার করে না বিপ্লব। একদম ঠিক, আমরা দেখেছিলাম যে এই বাম সরকার চলে যাওয়ার আগে দুটো ঘটনা নাড়িয়ে দিয়েছিল, একটা হচ্ছে রিজওয়ানুর রহমান আর একটি হচ্ছে নন্দীগ্রাম সিঙ্গুর। ঠিক তেমনি এখানে আমরা আনিস কাণ্ড, তার পরপরই এই বগটুই গ্রাম রামপুরহাটের এই ঘটনা, এইগুলো সত্যি মানে, এবং আদালতেও কালকে নন্দীগ্রাম আর বগটুই প্রায় মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ নন্দীগ্রামের রেফারেন্স টেনে বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোর্টে পেশ করা হয়েছে এবং সেই রেফারেন্স পেশ করা হয়েছে। সেই জায়গা থেকে মানুষ তাদের ধারণা, যেটা অরূপদা বললো এবং চন্দ্রশেখর দেখো, মানুষ তাদের ধারণা কি করে নিচ্ছে এবং আগামী দিনে এটা কোন দিকে গেছে সেদিকে দেখবো, এবং সেই সঙ্গে এই ঘটনাটি সত্যি কি সিবিআই হবে, কোর্ট কি বলবে, সেদিকে আমরা নজর রাখবো। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকবেন, নমস্কার।